নানা আয়োজনে সিলেটে পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল আতাউল গুনি ওসমানীর ছিয়ানব্বই তম জন্মবার্ষিকী আমাদের সিলেট প্রতিনিধি ফয়সাল আহমেদ মুন্না জানান ওসমানীর জন্মদিন উপলক্ষে সোমবার সকালে সিলেট হজরত শাহজালাল দরগা কর্মস্থানে বঙ্গবীরের সমাধিতে জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান সাবেক এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম খান সহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় ওসমানীর আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় বিকেল পাঁচটায় সিলেট ওসমানী জাদুঘরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সিলেটের হজরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আহমেদের ওপর একদিনের কর্মবিরতি পালন করেছে শিক্ষকরা ফলে সোমবার সকাল থেকে ক্লাস ও পরীক্ষায় অংশ নেয়নি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক দুপুরে শিক্ষক সমিতির ব্যানারে বিশ্ববিদ্যালয় এলাকায় মনো মিছিল বের করা হয় মিছিলটি প্রধান ফটক থেকে শুরু হয়ে ভিজি ভবনের সামনে গিয়ে শেষ হয় সেখানে এক প্রতিবাদ সভায় মিলিত হন শিক্ষকবৃন্দ প্রতিবাদ সভায় শিক্ষকরা তাদের নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান এবং শিক্ষকের উপর হামলাকারী ছাত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সভায় বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ড মোহাম্মদ জাফর ইকবাল প্রমুখ বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকার দলীয় নেতারা গণ আন্দোলন ও গণতান্ত্রিক প্রক্রিয়া মোকাবেলায় ভয় পায় বলেই তারা অগণতান্ত্রিক ভাষায় কথা বলে শনিবার রাত নটায় নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে সাংগঠনিক রাজনৈতিক ও আন্দোলন নিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং বিশ দলীয় জোটের নেতাদের সাথে আলোচনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসেন মুবিন চৌধুরী যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাখাত হোসেন জীবন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিলেটের বিশ দলীয় জোটের নেতৃবৃন্দ